A5 বোমার যুদ্ধ বিমান এটি বাংলাদেশের বিশেষ এক বিমান বিমানটি চায়নায় প্রস্তুত এটি সুপার সৈনিক ফাইটার পোমর বিমান বাংলাদেশ বিমান বাহিনীতে 1986 সালে এটি সংযুক্ত হয় মাটির খুব কাছ দিয়ে উড়ে শত্রুর রাডারকে ফাঁকি দিয়ে এটি অত্যন্ত নির্ভুলভাবে শত্রুর আস্তানায় আঘাত আনতে সক্ষম বিমানটি মূলত নকশা করা হয়েছে রাশিয়ার মিগ 29 কে অনুসরণ করে তৈরি করা হয়েছিল অসাধারণ এরোডাইনামিক গুণাবলীর কারণে খুব অল্প সময়ে এটি প্রায় জনপ্রিয় হয়ে উঠেছে 1986 সালে বিমানটি কেনার সময় বিমানটির কোনো প্রশিক্ষণ ভার্সন ছিল না তাই বাংলাদেশ বিমান বাহিনী বৈমানিকদের FE-6 নামক একটি বিমানে প্রশিক্ষণ করে এই বিমান পরিচালনার জন্য যোগ্য করে তোলা হয় এই কারণে একজন বৈমানিকের জন্য A5 উড্ডয়নের এটি অত্যন্ত চ্যালেঞ্জের ব্যাপার উল্লেখ্য পাকিস্তান বিমান বাহিনী ও A5 বিমান ব্যবহার করে কিন্তু A5 বিমানের জন্য অত্যন্ত অভিজ্ঞ বৈমানিকের বেছে নেওয়া হয় বাংলাদেশ বিমান বাহিনীর তরুণ বৈমানিকের অত্যন্ত সাহসীর সাথে বিগত 26 বছর যাবৎ এই চ্যালেঞ্জের মোকাবিলা করে আসছে অস্ত্র বহনকারী হিসেবে এর জুড়ি নেই বিমানটির ডানায় এবং পেটে 1.5 কুইন্টাল ওজনের বেশি বোমা এবং অস্ত্র নিয়ে যাওয়া সক্ষম শত্রুর বিমানকে মোকাবেলা করতে এতে রয়েছে মিসাইল বহন করার 2টি স্টেশন এবং 2 ডানার গোড়ায় 2টি শক্তিশালী মেশিন গান বিমানটির জ্বালানি ভান্ডার এতটাই সমৃদ্ধ যেটি শত্রু বাহিনীর অনেক ভেতর থাকা লোক থেকেও আঘাত এনে ফিরে আসতে সক্ষম বিমানটিতে রয়েছে চিরজুড়ো ইজেকশন সিস্টেম যা যে কোনো পরিস্থিতিতে বৈমানিক যে বিমান থেকে বের হয়ে নিয়ে আসতে পারে অবশ্য যদি বৈমানিক ইজেকশন হ্যান্ডেলটি টানতে পারে বিমানটির 2টি শক্তিশালী ইঞ্জিন বিমানটিকে শব্দে চেয়ে দ্রুত গতিতে চালানো সক্ষম বাংলাদেশ বিমান বাহিনীর 21 নম্বর স্কোয়াড্রন এই বিমানটি পরিচালনা করে যাদের পরিচয় হচ্ছে দ্য অ্যাভেঞ্জার্স বা প্রতিশোধ গ্রহণকারী যে কোনো যুদ্ধে বোমারু স্কোয়াড্রন বৈমানিকরা সর্বপ্রথম শত্রুর সীমানা পার হয়ে যান নিজের জীবনকে ঝুঁকি রেখে তাই একজন খাঁটি দেশপ্রেমিক এবং বীরের পক্ষেই এই শুধুমাত্র এই দায়িত্ব পালন করা সম্ভব বৈমানিকের পেশায় কিছু ঝুঁকি সবসময় থেকেই থাকে যেটা শুধুমাত্র প্রশিক্ষণ নিয়েই কমিয়ে আনা সম্ভব কিন্তু একেবারে শূন্য কোঠায় নিয়ে আসা সম্ভব নয় বাংলাদেশ বিমান বাহিনী তার প্রশিক্ষণ উচ্চ মাত্রা ধরে রেখেছে এই যাত্রায় লগ্ন থেকে যার প্রতিশ্রুতিতে অত্যন্ত পুরনো বিমান যথাসময়ে নিরাপদভাবে উড়ন হচ্ছে বাংলাদেশের পার্শ্ববর্তী এলাকা ভারত পাকিস্তান এবং মায়ানমার তুলনায় যা ইচ্ছা করার মতো এই প্রসঙ্গে উল্লেখ্য এই কিছুদিন আগে ভারতের বিমান বাহিনী তাদের 1000তম ক্রাস উদযাপন করেছে অত্যাধুনিক সরঞ্জামে সজ্জিত হলে এই সুপ্রশিক্ষিত বিমান বাহিনী বিশ্বের যে কোনো বিমান বাহিনীর সময়পেক্ষ করার যোগ্যতা রাখে তো বন্ধুরা এই বিমানটি সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওতে একটা লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন ধন্যবাদ